এইটা হচ্ছে অর্গানিক, এই কথা না, অর্গানিক কেমিস্ট্রি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা আমাদের সলভ আমি দিয়ে দিচ্ছি। অনেকে অনেক দিন ধরে ওয়েট করছে, কারণ এই মকটা প্রায় দেড় মাস আগে দিয়েছে স্টুডেন্টরা। তো কোশ্চেন পেপারটা হচ্ছে কি, আমি আমাদের সায়েন্স একাডেমির যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি আবার সফট কপিটা আপলোড দিয়ে দিব, টেনশনে কিছু নাই। আমরা আজকে আগে সলভিংটা করে ফেলে যাব। প্রথম কোশ্চেন ছিল উইথ রেফারেন্স টু ক্লোরোইথেন, মানে এই কম্পাউন্ডটা, এক্সপ্লেইন ওয়াই হ্যালোজেন অ্যালকেনস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দেখো, নিউক্লিওফাইল মানে হচ্ছে নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জটা কোথায় অ্যাটাক করবে, পজিটিভ চার্জটা। এখন যেহেতু ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ক্লোরিন হবে স্লাইটলি নেগেটিভ, কার্বন হবে স্লাইটলি পজিটিভ। তো এই জন্য তাহলে উই আর টকিং অ্যাবাউট দ্য কার্বন, নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ। তাহলে এই নিউক্লিওফাইলটা এই কার্বনকে অ্যাটাক করতে পারবে না, অবশ্যই পারবে, কেন, কারণ কার্বনটা পজিটিভ আর নিউক্লিওফাইলটা কি নেগেটিভ, নিউক্লিওফাইল মানেই হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে প্রথম কথা হচ্ছে এটা কেন নিউক্লিওফিলিক, বিকজ এখানে কার্বনটা পজিটিভ চার্জ, সো নিউক্লিওফাইল উইল অ্যাটাক দ্য পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ কার্বন। আচ্ছা, এটা গেল যে এই জন্য এটা নিউক্লিওফিলিক রিয়াকশন। আর সাবস্টিটিউশন কেন এটা, এই তাকাও, সাবস্টিটিউশন কেন, কারণ এখানে সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকলে সেখানে কি হয়, সাবস্টিটিউশন হয়, শুধুমাত্র ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কিন্তু অ্যাডিশন হয়। আর সিঙ্গেল বন্ডে কি হবে, সাবস্টিটিউশন। এই জন্য এই হ্যালোজেন অ্যালকেনরা সবাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে, এটা হচ্ছে আনসার। তাহলে দুইটা রিজন, একটা হচ্ছে এখানে কার্বনটা পজিটিভ এই জন্য নিউক্লিওফাইল ওকে অ্যাটাক করবে, আর সেকেন্ড রিজন হচ্ছে গিয়ে এখানে সব সিঙ্গেল বন্ড এই জন্য সাবস্টিটিউশন রিয়াকশন করবে। দেখো সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, স্টেট কন্ডিশনস অ্যান্ড রিয়েজেন্টস রিকোয়ার্ড টু কনভার্ট ক্লোরোমিথেন টু ইথানল। ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন টু ইথানল, এখানে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ক্লোরোমিথেন আর এই যে ইথানল, এখানে কি হয়েছে দেখো তো, ক্লোরিনটা উঠে গিয়ে হাইড্রোক্সাইডটা সেখানে বসেছে, তাই না, তার মানে হ্যালোজেন সাবস্টিটিউশন। তো যে কোনো জায়গাতে আমরা যখন এভাবে করে ক্লোরিনকে উঠায় আমরা যখন হ্যালোজেনকে বসাতে চাই, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রিয়েজেন্ট তোমাকে জানতে হবে। ধরো কোনো যে কোনো নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করার জন্য রিয়েজেন্ট হচ্ছে গিয়ে ইউজুয়ালি সোডিয়াম নিউক্লিওফাইল অর পটাশিয়াম নিউক্লিওফাইল। তো এখানে ক্লোরিন উঠে যে হাইড্রোক্সাইড বসতেছে, তার মানে ইউ হ্যাভ টু টেক সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্রেক করলে আমরা NaOH পাবো, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্রেক করলে আমরা কে প্লাস আর ওএইচ মাইনাস পাবো, এই যে ওএইচ মাইনাস নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ। এই জন্য এই রিয়াকশন থেকে এই রিয়াকশনের কন্ডিশনটা হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ সোডিয়াম হাইড্রোক্সাইড উইচ ইজ ডিজলভড ইন ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্সাইড উইচ ইজ ডিজলভড ইন ওয়াটার। আচ্ছা, আর তারপরে কোশ্চেনটা কি বলছে, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভড ইন ওয়াটার, কারণ তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইথানলের মধ্যে বা অ্যালকোহলের মধ্যে ডিজলভ করে তারপরে দাও, তাহলে কিন্তু এখানে সাবস্টিটিউশন হবে না,
তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইথানলের মধ্যে বা অ্যালকোহলের মধ্যে মন্দির শোনো অ্যালকোহলের মধ্যে ডিজলভ করে দাও তাহলে সেখানে কিন্তু সাবস্টিটিউশন হবে না, সেখানে হবে এলিমিনেশন রিয়াকশন। আমি অর্গ্যানিক রিয়েজেন্টের বিষয়ে তোমাদেরকে দিব। আচ্ছা, শুধুমাত্র তুমি যদি হাইড্রোক্সাইড সাবস্টিটিউশন করতে যাও তখন সেখানে অ্যাজ আ সলভেন্ট তোমাকে ওয়াটার নিতে হবে। হাইড্রোক্সাইড ছাড়া অন্য যে কোনো নিউক্লোফাইল তুমি যদি সাবস্টিটিউট করতে যাও এই হ্যালোজেন অ্যালকিনদের মধ্যে অন্য যে কোনো নিউক্লোফাইল তুমি যদি সাবস্টিটিউট করতে যাও তখন সেখানে ওই সোডিয়াম নিউক্লোফাইল আর পটাশিয়াম নিউক্লোফাইলের সাথে ইউ হ্যাভ টু টেক ইথানল। আচ্ছা, হ্যালোজেন অ্যালকিন না হলে মানে অন্য কোনো সে তখন কোন কোন ব্যবস্থা আছে? ও, আমাদের কি হ্যালোজেন অ্যালকিন? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে নিয়ম। আর থার্ড নিয়মটা হচ্ছে তুমি যদি NH2 নিউক্লোফাইলটা বসাতে চাও তখন আবার একটু এক্সেপশন, ঠিক এক্সেপশনও বলে ভুল হবে, NH2 নিউক্লোফাইলটা পাওয়ার জন্য তুমি NH3 নিবা, NH3 এর সাথে তুমি ইথানল ইথানল বা তুমি ওয়াটারও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ইথানল অর ওয়াটার, তো ওয়াটার না নেওয়াটা ভালো কারণ অ্যামোনিয়া আবার ওয়াটারের সাথে তখন রিয়াকশন করে ফেলে, ওয়াটার না নেওয়াটা ভালো। তো এই হচ্ছে নিউক্লোফাইল অপিন করার তিনটা ওয়ে। ও, আরেকটা ট্রিক মনে রাখবা যে হ্যালোজেন অ্যালকেনের শর্ট রিয়াকশন অল রিয়াকশন হচ্ছে হিট আন্ডার রিফ্লাক্স, হিট আন্ডার রিফ্লাক্স। রিফ্লাক্স মানে রিটার্ন ইন টু দ্য ফ্লাক্স। তুমি যখনই হ্যালোজেন অ্যালকেনকে হিট দিবা ওরা কিন্তু চাবে উড়ে যেতে, তো ওদেরকে এমন সিস্টেমে রাখতে হবে যে ওরা যেন আবার রিয়াকশন ফ্লাস্কের মধ্যে ফেরত চলে আসে, এই জন্য আমরা বলছি হিট আন্ডার রিফ্লাক্স। কোয়েশ্চেন নাম্বার ডি, এক্সপ্লেইন ওয়াই দ্য রিয়াকশন মেকানিজম, না সরি সি, অলদো সি ও এইচ বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন সি সি এল বন্ড, ডিসক্রাইব হাউ দ্য রিয়াকশন বিটুইন এইচ সি এল অ্যান্ড ইথানল would help to form chloromethane. খুব মনোযোগ দিয়ে দেখবা, খুব দেখো, খেয়াল করো ইউজুয়ালি রিয়াকশন কখন হয়, যখন একটা উইকার বন্ড ভেঙে একটা স্ট্রঙ্গার বন্ড ফর্ম হয়, যেমন এই যে সি সি এল বন্ড ভেঙে এখানে সি ও বন্ড ফর্ম হচ্ছে, এই রিয়াকশনটা হওয়াটা ইজি। কেন বলতো? কারণ সি সি এল বন্ড থেকে সি ও বন্ডটা আরও স্ট্রঙ্গার বলেই দেওয়া আছে, এই জন্য এটা ইজিলি হচ্ছে। তা এখান থেকে এইটা হওয়াটা ঠিক আছে, ইজিলি হচ্ছে, কিন্তু এখান থেকে এইটা হওয়াটা হচ্ছে না, ইজিলি হচ্ছে না। কিন্তু বলছে যে আমরা যদি এখানে HCl ইউজ করি, আমরা যদি অ্যালকোহলের সাথে HCl আমরা ইউজ করি তাহলে এইখান থেকে এইটার কনভার্সনটা খুব ইজিলি হচ্ছে। কেন তোমাকে এক্সপ্লেইন করতে বলেছে, কারণটা আমি বলি, দেখো এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো যদি বাসায় যে ভালো মতো একটু পড়ো, মুখস্থ করার মতো করে হোক আর যাই হোক, অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক আগে যাবে। কারণ দেখো এই যে OH COH, তুমি যখন HCl নিচ্ছ এই HCl টা ব্রেক হয়ে H প্লাস আর Cl মাইনাস হয়ে যায়, অক্সিজেনের উপরে এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, তো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আয়নটা না, হাইড্রোজেন আয়নটা কি করে এখান থেকে ইলেকট্রন নিয়ে এই অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করে, তুমি বলবা হাইড্রোজেন গ্র্যাবস ইলেকট্রন ফ্রম অক্সিজেন টু ফর্ম আ বন্ড উইথ অক্সিজেন, তাহলে হাইড্রোজেন এই অক্সিজেনে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেনটা কোন চার্জ হয়ে যাবে? পজিটিভ চার্জ। এখন অক্সিজেন যেহেতু পজিটিভ চার্জ, ও তো পজিটিভ চার্জ থাকতে চায় না, কারণ আমরা জানি অক্সিজেন তো নন মেটাল অ্যান্ড অলসো হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও তো পজিটিভ থাকতে চায় না, ও তো নেগেটিভ থাকতে চায় বা নিউট্রাল থাকতে চায়, এই জন্য অক্সিজেন তখন কি করবে এপাশের বন্ডে কার্বন অক্সিজেন বন্ডে যে ইলেকট্রনরা আছে না
এই ইলেকট্রনগুলোকে পুল করবে। পুল করলে তাহলে এই কোভ্যালেন্ট বন্ডের উপরে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, স্ট্রেস তৈরি হচ্ছে, স্ট্রেস তৈরি হলে এই বন্ডটা কি হয়ে যায়, উইক হয়ে ইজিলি ব্রেক হয়ে যায়। এই জন্য যদিও এইখান থেকে এইখানে কনভার্সনটা ইজিলি হয় না, কিন্তু HCl দিলে সেখানে আবার কনভার্সনটা ইজিলি হয়ে যায়। তারপরে খুব ইজি, যেহেতু Cl মাইনাস ছিল, এই ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে যাচ্ছে, কার্বনটা হয়ে যাবে স্লাইটলি পজিটিভ, তখন এই পজিটিভ কার্বনকে এই ক্লোরিনটা অ্যাটাক করবে, করলে এই ইলেকট্রনগুলো একদম সব সরে যাবে, সরে গিয়ে সিএলটা এখানে অ্যাটাচ হয়ে যাবে আর এটা H2O হয়ে বের হয়ে চলে আসবে। তো যাই হোক, আমাদেরকে এত লিখতে হবে না, আমরা জাস্ট বলবো যে দ্য হাইড্রোজেন আয়ন টেকস ইলেকট্রনস ফ্রম অক্সিজেন অ্যান্ড অক্সিজেন টার্নস ইনটু আ পজিটিভ চার্জ ফর হুইচ অক্সিজেন গ্র্যাবস ইলেকট্রন ফ্রম দ্য কার্বন অক্সিজেন বন্ড। অক্সিজেন গ্র্যাবস ইলেকট্রন ফ্রম দ্য কার্বন অক্সিজেন বন্ড অ্যান্ড মেক্স দ্য বন্ড উইক ফর হুইচ ইট বিকামস ইজিয়ার টু ব্রেক। ঠিক আছে কিনা? আচ্ছা, গেল। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা বলছিলাম, এক্সপ্লেন ওয়াই রিয়াকশন মেকানিজম ফর কনভার্সন অফ ক্লোরোইথেন টু ইথানল ইজ SN2 অ্যান্ড বাট নট SN1। SN1 SN2 রিয়াকশন মেকানিজম, তো SN1 SN2 রিয়াকশন মেকানিজম এখানে অবশ্যই কার্বোক্যাটায়ন হচ্ছে বড় একটা ফ্যাক্ট। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের উপরে পজিটিভ চার্জ। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপরে পজিটিভ চার্জ। কার্বোক্যাটায়ন তিন রকম ইউজুয়ালি আমরা বলি, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি আর টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তো দেখো ওরা বলছে CH3 CH2 Cl, এখান থেকে CH3 CH2 OH, এটার কনভার্সনটা হচ্ছে SN1 মেকানিজম, সরি SN2 মেকানিজম, বাট নট SN1। কি ঠিক আছে কিনা? SN2 এটা হচ্ছে SN2 মেকানিজম বাট নট SN1। আচ্ছা, এখন SN2 আর SN1 এর মধ্যে ডিফারেন্সটা কি? SN1 এ কোনো কার্বোক্যাটায়ন, সরি SN1 এ কার্বোক্যাটায়ন ফর্ম হয়, কিন্তু SN2 তে কার্বোক্যাটায়ন ফর্ম হয় না। SN1 এ হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন ফর্মস অ্যান্ড দেন নিউক্লিওফাইল অ্যাটাচ, এটা SN1। আর SN2 তে যেটা হয় সেটা হচ্ছে SN1 হচ্ছে কি, নিউক্লিওফাইল গোজ অ্যাওয়ে, একটা নিউক্লিওফাইল চলে যায়, আগে চলে যায়, তারপর কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তারপর আরেকটা নিউক্লিওফাইল অ্যাটাচ হয়। আর SN2 তে যেটা হয়, নিউক্লিওফাইল গোজ অ্যান্ড অ্যাটাচ অ্যাট দ্য সেম টাইম বাই ফর্মিং ইন্টারমিডিয়েট। নিউক্লিওফাইল চলে যায়, মানে একটা নিউক্লিওফাইল চলে যায় আরেকটা নিউক্লিওফাইল অ্যাটাচ হয় অ্যাট দ্য সেম টাইম, এটা
by forming an intermediate. এটা SN2. তো এখন ওরা বলছে যে যে SN2 ক্লোরোইথেনটা SN2 করবে, SN1 করবে না। এটার জন্য আমরা একটা গ্রাফ দেখেছিলাম, তোমাকে একটা গ্রাফ দিয়েছিলাম মনে করে দেখো। এটা এনার্জি এক্সিস, এটা হচ্ছে রিয়াকশন প্রোগ্রেস। গ্রাফটা ছিল এরকম, দেখো এখানে ছিল প্রাইমারি কার্বো ক্যাটায়ন, এখানে হচ্ছে টারশিয়ারি কার্বো ক্যাটায়ন, টারশিয়ারি কার্বো ক্যাটায়ন, এখানে আছে সেকেন্ডারি কার্বো ক্যাটায়ন, এখানে আছে ট্রানজিশন স্টেট। এরকমই ছিল মনে হয় গ্রাফটা, প্রবাবলি ঠিক আছে। আর এখানে ছিল ওই হ্যালোজেন অ্যালকেন, আর এখানে ছিল প্রোডাক্ট। তো দেখো ইউজুয়ালি সিস্টেমটা হচ্ছে যাদের এনার্জি লেভেলটা কম সেটাই প্রিফারেন্সিয়ালি ফর্ম হবে, ঠিক আছে কি না। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হওয়ার ওয়ে আছে দুইটা, একটা হচ্ছে ধরো এরকম এক্স ওয়াই এসএমআই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, হ্যাঁ ওয়াইটা এখানে অ্যাটাক করবে, তারপরে সেটা কি হবে সেখানে ওয়াই এর সাথে এক্স এর পার্শিয়াল বন্ড ফর্ম, পার্শিয়াল বন্ড মানে এই বন্ডটা ফর্ম হচ্ছে আর এই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, এই যে গোজ এন্ড অ্যাটাচ এট দ্য সেম টাইম এন্ড আলটিমেটলি সেখানে এরপর কি হবে, এখানে আলটিমেটলি ওই ওয়াইটা এখানে অ্যাটাচ হয়ে যাবে আর এক্সটা বের হয়ে পড়বে। এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট, ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট। আর কার্বো ক্যাটায়নের বিষয়টা হচ্ছে কার্বো ক্যাটায়নের, হ্যাঁ অনেক জেলাস কার্বো ক্যাটায়নের এই বিষয়টা হচ্ছে এই কম্পাউন্ডটা আগেই এক্সট্রাকে বের করে দেবে, তারপরে সেখানে ওয়াইটা অ্যাটাচ হবে এখানে। তো এইটাও হতে পারে, এইটাও হতে পারে। এখন এই যে এটা এসএন1 ফর্মিং কার্বো ক্যাটায়ন আর এটা এসএন2 ফর্মিং ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট। তো এখন দেখো কোনটা হবে সেটা তোমাকে এইটা দেখে বুঝতে হবে। দেখো প্রাইমারি কার্বো ক্যাটায়নের এনার্জি লেভেল সব থেকে বেশি, তার মানে এটা মোস্ট আনস্টেবল। টারশিয়ারি কার্বো ক্যাটায়নের এটা তো আরো নিচে হবে, টারশিয়ারি কার্বো ক্যাটায়নের এনার্জি লেভেলটা সব থেকে কম, তার মানে যদি এইটা কখনো ফর্ম হওয়ার চান্স থাকে তাহলে এটাই ফর্ম হবে। সেকেন্ডারি আর ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেটের এনার্জিটা কম্পারেটিভলি লোয়ার দ্যান প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, তাই যদি কোথাও প্রাইমারি আর সেকেন্ডারি কার্বো ক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে তাহলে সেখানে এই দুটো ফর্ম না হয় ট্রানজিশন স্টেট ফর্ম হবে। এখন প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি কার্বো ক্যাটায়ন তোমাদের মনে আছে কিনা? শোনো যে কার্বনের সাথে নিউক্লিওফাইলটা অ্যাটাচ থাকে তুমি তাকে ধরবা আলফা কার্বন,
আর এর সাথে আশেপাশে যতগুলো কার্বন থাকবে সেগুলোকে তুমি ধরবা বেটা কার্বন। কি ঠিক আছে কিনা? তো এখানে আলফার সাথে বলো বেটা কার্বন কয়টা? তিনটা। তাহলে এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি। এখানে আলফা, আলফার সাথে বেটা কার্বন কয়টা? তাহলে এটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি। আর যদি একটা বেটা কার্বন থাকে প্রাইমারি বা 1 ডিগ্রি। তো যাই হোক, তেমন কিছু লেখার দরকার নেই, ভিডিও দেখে নিবা, অনেক কিছু সমস্যার দরকার নেই। তো যাই হোক, দেখো একটু দেখে যাও যে কি খেলা হচ্ছে এখানে। দেখো এইটা এর সাথে নিউক্লিওফাইল মানে ক্লোরিনকে অ্যাটাচ, তাহলে এটা আলফা কার্বন, ওর সাথে বেটা কার্বন একটা, তাহলে এটা প্রাইমারি প্রাইমারি। এখন তুমি দেখো, তাহলে প্রাইমারি কার্বন থেকে অবশ্যই প্রাইমারি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যদি কার্বোক্যাটায়ন ফর্ম হয় তাহলে প্রাইমারি কার্বোক্যাটায়ন ফর্ম হবে। এখন প্রাইমারি কার্বোক্যাটায়ন এনার্জি লেভেল বেশি না ট্রানজিশন স্টেটের এনার্জি লেভেল বেশি? প্রাইমারি এনার্জি লেভেলটা বেশি। তাহলে এটা মোর স্টেবল না লেস স্টেবল? লেস স্টেবল। তাহলে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করে রিয়াকশন হবে না, এখানে ট্রানজিশন স্টেট ফর্ম করে রিয়াকশনটা হবে। আর ট্রানজিশন স্টেট ফর্ম করা মানে তো SN2। এই জন্য তোমার আনসারটা হবে এরকম যে ক্লোরোইথেন উড ফর্ম, লিখতে হচ্ছে না আমি বলছি, ক্লোরোইথেন উড ফর্ম আর প্রাইমারি কার্বোক্যাটায়ন। কি ঠিক আছে কিনা? ইফ ইট গোস থ্রু SN1 and if it goes through SN2 it would form the intermediate or the transition state, but transition state is more stable than the primary carbocation, so chloroethane would carry out the reaction through transition state, that means through SN2. তার কার্বোক্যাটায়ন ফর্মটা মানে তো SN1, ঠিক আছে কি না? Show the SN2 reaction mechanism for the reaction in B. এখন তোমাকে রিয়াকশন মেকানিজম দেখাতে বলছে, তাহলে এটা কিন্তু ট্রানজিশন স্টেট ফর্ম করে অ্যাপ্রোচ করবে, তাই না? হ্যাঁ, ইমিডিয়েট কিছু লেখার দরকার হলে লিখতে পারবে, কিন্তু আনসার লেখার দরকার নেই। আর যদি তাড়াতাড়ি হাত চালাতে পারো তাহলে ঠিক আছে। তাহলে এটা ট্রানজিশন স্টেট ফলো করে অ্যাপ্রোচ করবে, তাই তো? আচ্ছা, OH মাইনাস স্লাইটলি নেগেটিভ স্লাইটলি পজিটিভ, OH মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এখানে ট্রানজিশন স্টেট ফর্ম হবে। এপাশ থেকে আসতেছে তো, তাহলে হাইড্রোজেন তাহলে এদিক সরা দাও, CH3 উপরে উঠে দাও। Cl OH এই যে একসাথে একসাথে এখানে বন্ড ফর্ম হচ্ছে, আবার এখানে বন্ড বের হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। OH H H CH আর এখানে Cl মাইনাসটা বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন মেকানিজম through the formation of transition state. মনে অরগানিকে শিখতে পাবে না কিছু করে দেখো, এটি আর ব্যবস্থা করি। এখানে মোটামুটি টোটাল মানে অরগানিকটাই আছে, খুব ভালো মতো মন দিয়ে পড়বা, কারণ টোটাল শিটটাই কিন্তু আমার তৈরি করা। Draw an energy profile diagram for the reaction mechanism in A. So, energy profile diagram বলতে তুমি এখানে বলো তো এখানে কি ফর্ম হচ্ছে? ট্রানজিশন স্টেটটা ফর্ম হচ্ছে না, ট্রানজিশন স্টেটটা ফর্ম হচ্ছে।
তাহলে এখানে ব্যাপারটা এরকম, ট্রানজিশন স্টেট বা আর একটু এনার্জি অ্যাবজর্ব করে এ এগুলো তো ফর্ম করবে না, করবে কি না, এটা এইভাবে দেখানো দরকার নেই, এটা একবারই দেখানো like this, কারণ এখানে ট্রানজিশন স্টেটের পরে তো আর কিছু ফর্ম হবে না, এটা ট্রানজিশন স্টেট, এটা রিঅ্যাক্টেন্ট, এটা প্রোডাক্ট, কার্বোকেটন ফর্ম হলে তখন তোমাকে দুইটা শো করতে হবে, কারণ সে আগে ট্রানজিশন স্টেট ফর্ম করার ট্রাই করবে, কিন্তু যখন দেখে যে হচ্ছে না তখন আবার কার্বোকেটন ফর্ম করবে। তাহলে এবার তোমাকে বলছে কোশ্চেন নাম্বার টু, দ্য পাথওয়ে অফ সাম রিঅ্যাকশনস আর শোন বিলো, রাইট দ্য নেম অফ দ্য রিঅ্যাজেন্টস অ্যান্ড কন্ডিশনস ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তো এটা তো জাস্ট একরকম মেমোরাইজেশন, কি ছিল CH3CH2Cl, সেখান থেকে বলেছে CH3CH2Cl, তাই সিএল উঠে যে সিএন বসছে, তাহলে এখানে রিএজেন্ট হচ্ছে NaCN অর KCN ইন দ্য প্রেজেন্স অফ ইথানল, কারণ আমি তখনই বলেছি যে শুধু হাইড্রোক্সাইড থাকলে ওয়াটার নিতে হবে আর বাকি যাই থাক ইথানল নিতে হবে। আচ্ছা, পরেরটা এখানে ছিল CH3CH2COOH, এটা কিছু চাইনি, বাট এখান থেকে আবার বলেছে CH3CH2OH, ক্লোরিন থেকে হাইড্রোক্সাইড, সাবস্টিটিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। এখান থেকে কি বলেছে CH3CHO, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাহলে হিট অ্যান্ড এটা মুখস্থ, ডিস্টিল অফ ইমিডিয়েটলি, অ্যালডিহাইড পাইতে গেলে ইমিডিয়েটলি ডিস্টিল অফ, আর রিয়েজেন্ট হচ্ছে ধরো অ্যাসিডিফাইড মানে এইচ প্লাস, সিম্পলি অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট অর অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো সব হচ্ছে অক্সিডাইজিং এজেন্টস। আচ্ছা, তারপর এখান থেকে আবার CH3COOH, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এটা অক্সিডেশন, এটা বলবে হিট আন্ডার রিফ্লাক্স উইথ অ্যাসিডিফাইড, ওই একই জিনিস KMnO4 আর অ্যাসিডিফাইড K2Cr2O7। এবার তোমাকে বলছে রিঅ্যাকশন পাথওয়েটা কমপ্লিট করতে আর একটা কোশ্চেন, এটা কি CH3CH2Cl এখান থেকে CH3CH2OH আর এখান থেকে CH3CH2I, তো Cl থেকে OH, তার মানে এটা অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার, আর এখানে OH থেকে আবার আয়োডিন, মানে হাইড্রোক্সাইড ছড়া দিয়ে আয়োডিন নিতে হবে, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে যে কোনো হ্যালোজেনেটিং এজেন্ট, হ্যালোজেনেটিং এজেন্ট বলতে ফসফরাস এজেন্ট, Pi5 অর Pi3 একটা নিলেই হবে, বা তুমি চাইলে HIO নিতে পারো, বাট দিস ইজ নট এ গুড চয়েস। Explain why direct conversion of chloromethane to iodomethane is not possible.
বন্ড এনার্জির ব্যাপার। কার্বন ক্লোরিন বন্ডটা খুবই স্ট্রং, বাট কার্বন আয়োডিন বন্ডটা কিন্তু খুবই উইক, এই জন্য ডিরেক্টলি এটা থেকে এটাতে কনভার্ট করা পসিবল না, অন্য ওয়েতে করতে হবে, অন্য ওয়েতে। অ্যালকোহলস ক্যান বি কনভার্টেড টু হ্যালোজেন অ্যালকেনস বাই রিয়াকশন অফ অ্যালকোহল, বাই রিয়াকশন অফ অ্যালকোহলস আইদার উইথ হাইড্রোজেন হ্যালাইড অর বাই রিয়াকশন উইথ হ্যালোজেনেটিং এজেন্টস। রাইট দ্য ফর্মুলা অফ থ্রি হ্যালোজেনেটিং এজেন্টস ফর ব্রোমিনেশন। হ্যালোজেনেটিং এজেন্টস আগেই বলেছি ফসফরাস, তাহলে এটা হতে পারে পি বি আর থ্রি, পি বি আর ফাইভ, আর এটা এইচ বি আর হতে পারে। ওই যে হাইড্রোজেন অক্সিজেন থেকে ইলেকট্রন টান দিয়ে বন্ডকে উইক করে দেবে, এটাকে তো বললাম না হবেই বলছি না, হতে হতে পারে। হ্যাঁ How would you prepare hydrogen halide from the above reaction from an acid? Give equation to illustrate your answer. It will have to memorize. Organic chemistry has to be memorization. Life shares. No, you have to do it once. 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 So, hydrogen halide produce a way to do it. সোডিয়াম হ্যালাইড নিবা, সোডিয়াম হ্যালাইডের সাথে নিবা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এখান থেকে একটা এইচ আর এখান থেকে বিআর নাও, হয়ে যাবে এইচ বিআর, দেন তাহলে আর বাকি থাকবে এন এ এইচ এস ও ফোর, এগুলোকে বসাবে একসাথে সোডিয়াম হাইড্রোজেন সালফেট। হ্যাঁ এভাবেই আমরা সোডিয়াম হ্যালাইড থেকে আমরা হাইড্রোজেন হ্যালাইড প্রোডিউস করতে পারি। ধরেছি যখন শেষ করতে হবে। হাউ উড ইউ প্রিপেয়ার, আচ্ছা ঠিক আছে, ওয়াই দিস ইজ নট পসিবল টু প্রিপেয়ার এইচ বিআর অর এইচ আই বাই দ্য মেথড ইলাস্ট্রেটেড, কারণ দেখো এইচ সি এল এইচ বিআর এইচ আই এই তিনটা এর সাথে কম্পেয়ার করে H2SO4, ঠিক আছে কি না? ব্যাপারটা হচ্ছে এই যে HCl বন্ড এটা খুব স্ট্রং, HBr বন্ড এটা উইক, HI বন্ড এটা আরো উইক, তো সালফিউরিক অ্যাসিড এই বন্ডে অ্যাটাক করে এখানে এটাকে অক্সিডাইজ করতে পারে না। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা মোটামুটি ভালো অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু ক্লোরিন থেকে উইকার, ক্লোরিন থেকে উইকার, এই জন্য সালফিউরিক অ্যাসিড এই বন্ডে অ্যাটাক করে বন্ড ভেঙে ক্লোরিনকে অক্সিডাইজ করতে পারে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড এই যে এইচ বিআর বা এইচ আই বন্ডে সে ইজিলি অ্যাটাক করে এগুলোকে অক্সিডাইজ করে দিতে পারে। এই জন্য এই এই মেথডটা ইউজ করে এইচ বিআর বা এইচ আই তৈরি করাটা এটা কোনো গুড ডিসিশন না। হ্যাঁ তুমি এইচ সি এল তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, এইচ সি এল তৈরি করলে এই সালফিউরিক অ্যাসিড এইচ সি এলকে আর অ্যাটাক করতে পারবে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড কিন্তু এইচ বিআর বা এইচ আইকে ইজিলি অ্যাটাক করতে পারবে, করে একদম তুলকালাম করে দেবে, একদম ভেঙে চুরে ছাড়খাড় করে দেবে, ঠিক আছে পুরান ঘর্ষণ। সেকশনে শেষ, আচ্ছা আর তো বেশি বাকি নেই, অল্প একটু বাকি আছে, তুমি শুধু বসে থাকো কারণ আমি তোমাকে একটা শিখ দিব। এটা আমি বুঝতে পেরেছি, মানে বুঝলে একটা জিনিস মজা লাগে। ঠিক আছে যাই হোক, সলভেন্ট রিকোয়ার্ড ফর দ্য রিয়াকশন আর ওয়াটার ফর হাইড্রোক্সাইড অ্যান্ড ইথানল ফর এনি আদার্স, আমরা এটা একটু আগে বললাম। ফর এনএইচ টু সাবস্টিটিউশন উই ইউজ এনএইচ টু ডিরেক্টলি, এক্সপ্লেইন ওয়াই
হ্যালোজেন অ্যালকেনস আন্ডারগো নিউট্রোফিলিক সাবস্টিটিউশন। এটার আনসার আমরা সেকশন এর শুরুতে একবার দিয়েছি, ফার্স্ট ইয়ারে, ওই যে এক্সপ্লেইন বাই ক্লোরোইথিন উড আন্ডারগো নিউট্রোফিলিক সাবস্টিটিউশন, এটা সেম আনসার। হ্যালোজেন অ্যালকেনস আন্ডারগো SN1 এন্ড SN2 রিঅ্যাকশন মেকানিজম। স্টেট দ্য মিনিং অফ দ্য টার্মস SN1 এন্ড SN2। SN1 মানে হচ্ছে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল ইউনিমলিকুলার, আর SN2 মানে হচ্ছে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল বাই মলিকুলার। এক্সপ্লেইন ওয়াই প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা তো আমি আগেই বলেছি যে প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন থেকে কার্বোক্যাটন ফর্ম হলে প্রাইমারি কার্বোক্যাটন ফর্ম হবে, কিন্তু প্রাইমারি কার্বোক্যাটনটা কিন্তু ট্রানজিশন স্টেট থেকে অনেক লেস স্টেবল, এই জন্য প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনরা ওরা কিন্তু ওই কার্বোক্যাটন ফর্ম করে রিঅ্যাকশন করবে না, ওরা ট্রানজিশন স্টেট ফর্ম করে ওরা রিঅ্যাকশন করবে। এই আর ট্রানজিশন স্টেট ফর্ম করে রিঅ্যাকশন করা মানে কিন্তু SN2 নট SN1, SN1 মানে তো কার্বোক্যাটন ফর্ম করে রিঅ্যাকশন করা, এই জন্যই ওরা কার্বোক্যাটন ফর্ম করে রিঅ্যাকশন করবে। The compound MDCCH shown below will undergo nucleophilic substitution only by forming carbocations. Only by forming carbocations. Two possible carbocations are this. Draw a possible similar structure of another carbocation. So, তুমি দেখো তো এখানে কোন কোন পজিশন আছে ক্লোরিন, আমি শুধু এই ইয়েটা ড্র করছি, স্কেটার ফর্মটা ড্র করছি, Cl, তো একটা কার্বোক্যাটন বলেছে যে এখানে ফর্ম হবে যদি এই ক্লোরিনটা উঠে যায়, এটা ড্র করাই আছে। তাহলে আরেকটা কার্বোক্যাটন কোথায় ফর্ম হবে, এই যে এখানে যদি এই ক্লোরিনটা উঠে যায়। কোশ্চেনটা দেখো, ওটা হ্যাঁ আচ্ছা, ড্র সিমিলার, আচ্ছা করলাম, এটা হচ্ছে আমাদের আনসার। Explain in terms of inductive effect and carbocation stability why the carbocation drawn in A, তুমি যেটা ড্র করেছ, drawn in A is less likely to be formed than the printed above. মানে যে কার্বোক্যাটনটা প্রিন্ট করা আছে ওইটাই মোর লাইকলি টু বি ফর্মড, এইটা লেস লাইকলি টু বি ফর্মড। কেন? কারণ দেখো এইটা যে ফর্ম হচ্ছে এটা আলফা কার্বন ধরো, এর সাথে এ একটা কার্বন অ্যাটাচড, এর সাথে এ একটা কার্বন অ্যাটাচড, 2 ডিগ্রি, তাহলে এটা 2 ডিগ্রি সেকেন্ডারি কার্বোক্যাটন। কিন্তু যদি এখানে কার্বোক্যাটনটা ফর্ম হতো তাহলে এটাকে আলফা ধরলে এই একটা বেটা, এই একটা বেটা, এই একটা বেটা, তিনটা বেটা কটা আসে, 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি টারশিয়ারি। আমাদের টারশিয়ারি এটা মোর স্টেবল, সেকেন্ডারিটা লেস স্টেবল, ঠিক আছে না? এটা কেন, এই কার্বোক্যাটন স্টেবিলিটির বিষয়টা কি, এটার আমরা যেটা দিয়ে এক্সপ্লেন করবো তার নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, ঠিক আছে কিনা? ইন্ডাকটিভ ইফেক্টটা হচ্ছে দেখো যে যত বেশি লেস রিয়েক্টিভ হয়, ও লেস রিয়েক্টিভ কেন বলতো, কারণ সে স্টেবল, যে আনস্টেবল সেই তো রিয়াকশন করে, যে আনস্টেবল সেই কি করে, রিয়াকশন করে, আর যে স্টেবল ও রিয়াকশন করে না, মানে যত লেস রিয়েক্টিভ তত মোর স্টেবল। আচ্ছা এখন এই যে কার্বন অ্যাটমগুলো আছে না, এই যে কার্বন অ্যাটমগুলো ওরা সবাই হচ্ছে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করে, ইলেকট্রন ডোনেটর। তা এখানে যদি কার্বোক্যাটন ফর্ম হয়, ঠিক আছে কি না, তাহলে ওর সাথে কার্বন অ্যাটাচ কয়টা, তাহলে ইলেকট্রন ডোনেটিং হচ্ছে দুই দিক থেকে। আচ্ছা আর এখানে যদি কার্বোক্যাটনটা ফর্ম হয় তাহলে ইলেকট্রন ডোনেটিং হচ্ছে তিন দিক থেকে, তাহলে পজিটিভ চার্জের স্ট্রেংথটা কোথায় কমে যাবে বেশি, সেকেন্ডারিতে না টারশিয়ারিতে, কোনটাতে? টারশিয়ারিতে, কারণ তিন দিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জের স্ট্রেংথ অনেক কমে যাবে। তাহলে এইটা আরো লেস রিঅ্যাকটিভ হবে,
এটা মোর রিঅ্যাকটিভ, এটা মোর রিঅ্যাকটিভ মানে এটা লেস স্টেবল, আর এটা মোর স্টেবল। তো এই যে ইলেকট্রন যে দিচ্ছে না, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ ইফেক্ট, ঠিক আছে কি না? তো আমরা বলবো যে এখানে এই কার্বনে ইন্ডাকটিভ ইফেক্টটা কম, আর এই কার্বনে ইন্ডাকটিভ ইফেক্টটা বেশি, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টটা বেশি, এই জন্য এই কার্বন ক্যাটায়নটা মোর স্টেবল হবে, ঠিক আছে কি না? আচ্ছা, এখন তোমাকে এখানে ওই কার্বন ক্যাটায়ন ফরমেশন আর রিঅ্যাকশনটা ড্র করতে বলেছে উইথ হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই পার্টে কার্বন ক্যাটায়ন ফর্ম করে রিঅ্যাকশন হবে কম্পারেটিভলি, মানে টারশিয়ারি ফর্ম করবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, প্লাস, তারপরে এখানে হাইড্রোক্সাইডটা এইবার অ্যাটাক করবে, ক্লোরিনটা এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে বের হয়ে চলে আসলো, ও সিএল মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তারপর হাইড্রোক্সাইডটা আবার এখানে চলে আসলো। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে চলেছে, তাহলে এখানে টারশিয়ারি কার্বন ক্যাটায়ন ফর্ম হচ্ছে, ট্রানজিশনটা ফর্ম হচ্ছে না। কার্বন ক্যাটায়ন ফর্ম হলে তোমাকে দুইটা স্টেপ দেখাতে হবে, একটা হচ্ছে ট্রানজিশন ফর্ম হলে কোথায় আসতো, আর কার্বন ক্যাটায়ন ফর্ম হলে কোথায় নামলো, এই দুটো তোমাকে শো করতে হবে। ট্রানজিশন স্টেট ফর্ম করলে এনার্জি লেভেলটা এখানে হতো, এই জন্য ও এটাতে না এসে ও আবার এখানে কার্বন ক্যাটায়ন ফর্ম করেছে, কারণ আমরা জানি টারশিয়ারি কার্বন ক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান দ্য ট্রানজিশন স্টেট। The reactant, the product. Reactant বলতে এটা, আর product বলতে এটা। State the name and reagent condition. তাহলে ক্লোরিন উঠে যে হাইড্রোক্সাইড করতে, তার মানে হাইড্রোক্সাইড সাবস্টিটিউশন। তাহলে এটা লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। এটা আর বেশি বাকি না করতে। Using the initial information in question 1, put C for the correct statement and W for the wrong statement. To get CN as the nucleophile, take NaCN or KCN in the presence of ethanol. Correct. কারণ আমরা আগেই বলেছি যে হাইড্রোক্সাইড ছাড়া আর যে কোনো নিউক্লোফাইলের জন্য ইউনিট ইথানল, তাহলে এটা কারেক্ট, সি অপশন। হ্যাঁ, টু গেট হাইড্রোক্সাইড অ্যাজ দ্য নিউক্লোফাইল টেক NaOH অর KOH ইন দ্য প্রেজেন্স অফ ইথানল, রং, কারণ হাইড্রোক্সাইড থাকলে ওয়াটার লাগবে। টু গেট CH3CO- অ্যাজ দ্য নিউক্লোফাইল we take NaCH3CO or KCH3CO in the presence of water, wrong, কারণ আমি বলেছি হাইড্রোক্সাইড থাকলে ওয়াটার লাগবে, বাকি যা থাকুক ইথানল লাগবে। To get NH2 as the nucleophile, we use NH3 dissolved in water. এটা কারেক্ট দিলেও ঠিক হবে, রং দিলেও ঠিক হবে, না দুইটাই কারেক্ট। তবুও এটা রং দেওয়াটা ভালো, বিকজ আমি আগেই বলেছি যে শুধু হাইড্রোক্সাইডের ক্ষেত্রেই ওয়াটার লাগবে, আর বাকি সব কিছুর ক্ষেত্রে ইথানল লাগবে, তো ইথানল ইউজ করাটা বেটার। আচ্ছা, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট রিঅ্যাকশনস অফ অ্যালকোহলস।
এটা সব এটাও একটা মুখস্থ পার্ট। তুমি আজকে বাসায় যে এখান থেকে ওই নিউক্লিওফিলিক্স সাবস্টিটিউশন 1 এন্ড 2 হ্যাঁ পার্টটা করে ফেলবা। আচ্ছা আমি জাস্ট স্কেলটাল ফর্মুলা ড্র করছি। তাহলে এখানে এইচ আর ও এইচটা আর ওএইচ মিলে উঠে যাবে, সিএল বসবে আর এইচ টু ফর্ম হবে, তারপরে সিএইচ থ্রি ওএইচ প্লাস পিসিএল ফাইভ, এটা হবে সিএইচ থ্রি সিএল প্লাস পিওসিএল থ্রি প্লাস এইচসিএল মুখস্থ। পিসিএল ফাইভ দিলেই এই ঘটনা ঘটবে বা পিআই ফাইভ দিলেই এই এই ঘটনা ঘটবে। OH plus SOCl2 এটাও মেমোরাইজ, এখানে একটা Cl কে বসায় দাও, তারপরে একটা HCl নাও আর এখানে SO2। তারপরে তোমাকে বলেছে সাজেস্ট আ কমন নেম, তো এই যে PCl5 SOCl2 এরা এদের সবার কমন নেমটা চেঞ্জ তোমার কাছে। ও PCl3 রিঅ্যাকশন ছিল একটা C2H5OH plus PCl3, এখানে তিনটা লাগবে, this will give 3C2H5Cl plus H3PO3। এই এই রিঅ্যাকশনের ক্যালকুলেশন মেমোরাইজ করতে হবে যে PCl3 হলে কি হবে, SOCl2 হলে কি হবে, PCl5 হলে কি হবে, HCl হলে কি হবে, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। তার এই যে PX3 PX5 SOX2 মানে PCl3 PCl5 PCl3 SOCl2 এদের সবাইকে আমরা বলছি হ্যালোজেনেটিং এজেন্ট, কারণ এরা হ্যালোজেন বসাচ্ছে। একটা কমন জিনিস মনে রাখবা, হ্যালোজেনেটিং এজেন্টের কাজ হচ্ছে গিয়ে হাইড্রক্সাইড উঠাই দিয়ে হ্যালোজেন বসানো, এটাই হচ্ছে ওদের কাজ। কাকে সরাই দিয়ে কাকে বসানো, হাইড্রক্সাইড উঠে উঠাই দিয়ে হ্যালোজেনকে বসানো, সব জায়গা থেকে যে কোনো জায়গা থেকে ওরা হাইড্রক্সাইড উঠাই দিয়ে হ্যালোজেন বসাতে পারে, ইভেন ওয়াটার থেকেও, ইভেন কার্বক্সিলিক অ্যাসিড থেকেও। আর কত মার্ক পাচ্ছি বলো? 4 3 আচ্ছা ওইটা কি জাস্ট কি বলো যে কমন নেম কি বের করছো? বললামই তো আই হ্যালোজেনেটিং এজেন্ট। ইউ মে ড্র আ ডায়াগ্রাম ফর দিস, এক্সপ্লেইন হাউ হ্যালোজেনেটিং এজেন্ট সাবস্টিটিউট OH। ওই একই কোশ্চেন, অলদো CO বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান CCl বন্ড। এটা এই কোশ্চেনটা যদিও তোমাদের সিলেবাসের স্কোপের বাইরে, তবু কেমব্রিজ তো বলা যায় না, ওই যে আসবেই বলছি না, আসতেও তো পারে। ধরো OH আর এখানে ধরো আমি নিচ্ছি PCl3। দেখো ক্লোরিন গুলোর ইলেকট্রোনেগেটিভিটি 3.0 আর ক্লোরিন ক্লোরিনের আগে হচ্ছে গ্রুপ সিক্স সালফার 2.5 ফসফরাসের হচ্ছে 2.1। তাহলে ক্লোরিন গুলো বলতে কি করতেছে, ফসফরাস থেকে ইলেকট্রন টান দিচ্ছে, কারণ ক্লোরিন গুলো হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফসফরাস হয়ে যাচ্ছে বেশ ভালোই স্লাইটলি পজিটিভ। তখন ফসফরাস কী করছে, এই যে অক্সিজেনের উপরে যে ইলেকট্রন পেয়ার আছে না, যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রন পেয়ার আছে, এখান থেকে এই ফসফরাস ইলেকট্রন টান দেয়, টান দিলে এখন অক্সিজেনটা হয়ে যায় স্লাইটলি পজিটিভ। অক্সিজেন আবার এই পাশের বন্ড থেকে ইলেকট্রন টান দেয়, টান দিয়ে এই বন্ডটাকে উইক করে ফেলে। তো যদিও কার্বন ক্লোরিন বন্ডটা স্ট্রং, উইক কার্বন অক্সিজেন বন্ডটা স্ট্রং, কিন্তু এই হ্যালোজেনেটিং এজেন্ট দিলে কি হচ্ছে, এই অক্সিজেন কিন্তু নিজেই এই কার্বন অক্সিজেন বন্ডকে টানতেছে, ইলেকট্রন টানতেছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। তখন তো এবার ইজিলি ক্লোরিন যেখানেই থাকো এসে অ্যাড করতে পারবে যে হ্যাঁ, তখন সে কার্বন কি বলবে, দেখো
দেখ ভাই কার্বন তোর সাথে কিন্তু অক্সিজেনের সম্পর্কটা ভালো না, এটা কিন্তু উইক। আমার সাথে কর সম্পর্ক একটা স্ট্রং 50% দিয়ে। হ্যাঁ কিন্তু একটু আগে কিন্তু কার্বন অক্সিজেন বন্ডটাই স্ট্রং ছিল, এই হ্যালোজেনেটিং এজেন্ট সেটা ঝামেলা করে দিল আর কি। এটাই বলবা যে ইফ হ্যালোজেনেটিং এজেন্ট ইজ প্রেজেন্ট ইট উইথড্রজ ইলেকট্রন ফ্রম দ্য অক্সিজেন উইচ মেক্স দ্য অক্সিজেন পজিটিভ and in turn oxygen takes electrons from the carbon oxygen bond making the bond weak মানে ও তো পজিটিভ হয়ে গেছে এইজন্য ও আবার এখান থেকে ইলেকট্রন টান দিবে, টান দিলে এই বন্ডটা কি হয়ে যাবে উইক উইক হয়ে যাবে which weakens the carbon oxygen bond কি ঠিক আছে কি না and so it becomes easy for the chlorine to become attached by breaking the carbon oxygen bond. What's up?